দলের সিদ্ধান্ত মেনেই রাজনীতি এবং নির্বাচন করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলের বাইরে যারা বিদ্রোহ করছে তাদের ছাড় দেওয়া হবে না। সকালে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির আলোচনায় এসব কথা বলেছেন তিনি। স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।